সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বদ্যিবাড়িতে বদ্যিবাড়ির সত্তরতম পর্বের সঙ্গে আছি মুজাহিদ শুভ আজ আমরা কথা বলব হৃদরোগ ও খাদ্যাভ্যাস নিয়ে এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন শুরুতেই অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার ডানে অর্থাৎ প্রথমে আছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী এবং এরপরে আছেন ইংল্যান্ডের কেমব্রিজ ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর রাজীব চৌধুরী আপনাদের দুজনকেই বাড়িতে আসবার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাকে আর দর্শক আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন ডাব্লু ডাব্লু ডাব্লিউ এখানে ফেসবুক কমেন্টের মাধ্যমে অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে পারেন আর দেরি নয় চলে যাচ্ছি মূল আলোচনায় আমি প্রথমেই অধ্যাপক ডক্টর সোহেল রাজা চৌধুরীর কাছে জানতে চাইব যে হৃদরোগ বাংলাদেশের অন্যতম বড় রোগের মধ্যে অসংক্রামক ব্যাধির মধ্যে মৃত্যু ঝুঁকি রয়েছে ব্যাপকভাবে আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে জানতে চাই যে আসলে এই হৃদরোগের প্রকোপটা এখন কোন পর্যায়ে আছে আপনাকে ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন বাংলাদেশে এখন হৃদরোগের প্রকোপ আসলে অনেক বেশি আমরা যদি তুলনা করি অন্য রোগের সাথে তাহলে দেখব যে আমরা যেটা বলি অসংক্রামক রোগ তাতে বাংলাদেশে এখন প্রায় সাতষট্টি ভাগ রোগের মৃত্যু হচ্ছে অসংক্রামক রোগে এবং তার মাঝে তিরিশ শতকরা তিরিশ ভাগের মতো রোগীর রোগী মারা যাচ্ছে হৃদরোগ অথবা স্ট্রোকে বা কারিওভাস্কুলার ডিজে বলি সুতরাং এটাই একটা বাংলাদেশে এখন মোস্ট মৃত্যুর কারণ সবচেয়ে বড় মৃত্যুর কারণ এখন এই হৃদরোগের মধ্যে অনেকগুলো আছে যেমন আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজ বলতে শুধু যে হার্টের ডিজিজ সেটা বলছি না স্ট্রোকের কথা বলা হচ্ছে বা আমরা যেটা বলি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ সেটাও আছে তো মূলত এটা হচ্ছে স্ট্রো হার্ট অ্যাটাক বা হৃদরোগ এবং স্ট্রোক সেটাই এখন এটা তো হচ্ছে মৃত্যু এখন বাংলাদেশে এই যে রোগ চোখের প্যাটার্ন যে পরিবর্তন হচ্ছে সেটা হওয়াটা অস্বাভাবিক কিছু না কারণ আমাদের গড় আয়ু বেড়েছে আমরা এখন বাহাত্তর বছর পর্যন্ত বাঁচছি অ্যাভারেজে এবং গড় আয়ু বাড়লে এই ধরনের অসংক্রামক বাড়বে সেটা ঠিক আছে কিন্তু সমস্যা যেটা হচ্ছে আমাদের দেশে আসলে অপরিণত বয়সে মৃত্যুটা খুব বেশি হচ্ছে যেটা অকাল মৃত্যু বলি আমরা অকাল মৃত্যু হ্যাঁ যেমন সত্তর বছর বয়সের আগেই মারা যাচ্ছে মানুষ এবং সেটা যেমন আমি যদি তুলনা করি কোনো উন্নত বিশেষ করে জাপানে জাপানে যেমন আট পার্সেন্ট লোক মাত্র মারা যায় অকাল মৃত্যুতে এখানে বাংলাদেশে বাইশ পার্সেন্ট লোক মারা যাচ্ছে আমরা অকাল মৃত্যুতে এবং অনেক বেশি এবং সেটা আমাদের জন্য একটা উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ একবার হৃদরোগ হয়ে গেলে বা একবার এ ধরনের ক্রনিক রোগ হয়ে গেলে স্বাভাবিক জীবনযাপন সে করতে পারছে স্বাভাবিক জীবন করতে পারছে না এবং এটা আমাদের যে উন্নয়ন সেটাতে সেটা বাধা রয়েছে এবং ব্যক্তিত্ব ক্ষতি আছেই সামাজিক ক্ষতি তো আছে আর রাষ্ট্রের দিক থেকেও আমরা যেমন একটা সেমিনারে গতকালই শুনলাম যে চার হাজার কোটি টাকা অসংক্রামক ব্যাধিতে খরচ হচ্ছে সেক্ষেত্রে হৃদরোগ একটা চাপ সৃষ্টি করছে নিঃসন্দেহে ওই সেমিনারে আমিও ছিলাম তবে চার হাজার কোটি টাকা মনে কম হিসাবে এসেছে তবে আরো বেশি হওয়ার কথা তবে সেটা হিসাবের বিভিন্ন আজামশন আছে সেটা ভিত্তিতে তবে অনেক খরচ হচ্ছে এবং যেটার জন্য সরকার চিকিৎসার জন্য যেটা খরচ হচ্ছে তা অনেক বেশি খরচ হচ্ছে আমাদের এই মানুষের নিজস্ব স্যার আপনার কাছে আসবো আমি স্যারের কাছে জানতে চাইবো যে আসলে হৃদরোগের ক্ষেত্রে প্রধান কারণগুলো কি আপনি যেহেতু বাংলাদেশের মানুষ দেশের বাইরে আসলে চিকিৎসা সেবার সাথে জড়িত দুই জায়গার কারণগুলো যদি একটু ব্যাখ্যা করেন বাংলাদেশে আপনি কেমন দেখছেন দেশের বাইরে কী অবস্থা আমি সেখানে যাওয়ার আগে একটু বলে নেই যে আমার কলিগ ডক্টর সোহেল চৌধুরী যেটা বললেন যে বাংলাদেশে যে হৃদরোগের যে বার্ডেন অনেক বেশি আমরা ইংল্যান্ডে দেখেছি যে ইংল্যান্ডে বাংলাদেশি যারা থাকেন আপনি যদি অন্য ব্রিটিশ নাগরিকদের সাথে যারা বিভিন্ন দেশে জন্মগ্রহণ করেছে তাদের সাথে তুলনা করেন বাংলাদেশিদের মৃত্যুর হার হৃদরোগে ইংল্যান্ডেও অনেক বেশি সুতরাং এটা যে শুধু বাংলাদেশের সমস্যা হচ্ছে তাই না বাংলাদেশিদের বাংলাদেশি যারা বিদেশে মাইগ্রেন হিসেবে থাকেন হয়তো আমার মতো তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা অত্যন্ত বেশি তো সেক্ষেত্রে যে আপনার অরিজিনাল প্রশ্নতে আসি যে কেন এই হৃদরোগের আমরা যেটাকে বলি ঝুঁকির কারণ বা রিস্ক ফ্যাক্টরগুলো কি। আমরা যেটা জানি সাধারণত আমাদের পাশ্চাত্যে যে সমস্ত গবেষণা হয়েছে গত চল্লিশ বা পঞ্চাশ বছর ধরে সেই ফ্র্যামিংহাম স্টাডি যেটা আমেরিকাতে হয়েছিল আজ থেকে সেভেন্টি ইয়ার্স আগে সত্তর বছর আগে তো সেইখান থেকে আমরা যেটা জানি যে যেগুলোকে আমরা ক্লাসিক রিস্ক ফ্যাক্টর বলি সেগুলো হচ্ছে সিগারেট স্মোকিং ব্লাড প্রেশার হাইপারটেনশন তারপর হচ্ছে ডায়াবেটিস তারপর আপনার লিপিডের বা চর্বির যে সমস্যা এগুলোকে মোটামুটি বলা হয় ক্লাসিক রিস্ক ফ্যাক্টার্স আচ্ছা তো সেই জিনিসগুলো কিন্তু আমরা যখন প্রতিরোধের কথা বলি এই রোগটা আমরা এগুলো কি বড় করে বলি এখন একটা জিনিস হচ্ছে যে এই এই গবেষণাগুলো হয়েছে মূলত পাশ্চাত্যে যারা থাকেন তাদের উপরে তো সেই রিস্ক ফ্যাক্টরগুলো কি আমাদের দেশেও খাটে কিনা আমার উত্তর হচ্ছে অবশ্যই কাটে কিন্তু প্রশ্ন থেকে যায় যে আমরা আমাদের দেশে যে হৃদরোগ হচ্ছে তার সবগুলো রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকির কারণ জানি কিনা অর্থাৎ এই যে ক্লাসিক্যাল রিস্ক ফ্যাক্টর তার বাইরেও কিছু দেশে রিস্ক ফ্যাক্টর আছে কিনা তো সেক্ষেত্রে আমরা সোহেল ভাই সহ আমরা ব্রিটিশ গভর্নমেন্টের সহায়তায় বাংলাদেশের বিভিন্ন ক্লিনিক্যাল এবং রিসার্চ অর্গানাইজেশনের সাথে একটা অনেক বড় একটা গবেষণাকর্ম পরিচালনা করছি তার নাম হলো কেপাবল সেখানে আমরা দেখছি যে এই ক্লাসিক্যাল রিস্ক ফ্যাক্টরগুলোর বাইরে বাংলাদেশের মানুষের আর অন্য কোনো রিস্ক ফ্যাক্টরস আছে কিনা সেটাই হচ্ছে আমাদের গবেষণার মূল মূল কারণ তার মধ্যে আপনার যেটাকে আমরা বলি এনভায়রনমেন্টাল বা পরিবেশগত বিভিন্ন রিস্ক ফ্যাক্টর থাকতে পারে বিভিন্ন আচরণগত রিস্ক ফ্যাক্টর থাকতে পারে বিভিন্ন আমরা যেটাকে বলি জেনেটিক বা বংশগত রিস্ক ফ্যাক্টর থাকতে পারে আমরা সেই জিনিসগুলো আমরা গবেষণা করার চেষ্টা করছি আচ্ছা ধন্যবাদ আমি স্যারের কাছে আসবো যে আমাদের বিষয় যেহেতু হৃদরোগের সাথে খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ একটি বিষয় মানে হৃদরোগ নিয়ন্ত্রণের সাথে খাদ্যাভ্যাসের সম্পর্কটা আসলে কতটা বেশি অথবা কতটুকু যদি আমরা জানতে চাই আমরা যেটা বলে থাকি যে কিছু আচরণগত সমস্যা আমরা ইতিমধ্যে জানি যেটা কিনা সরাসরি হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় তার মধ্যে খাদ্যাভ্যাস অন্যতম খাদ্যাভ্যাসের মধ্যে বিশেষ করে আমরা কিছু কয়েকটা জিনিস বলতে চাই যেটা হচ্ছে অতিরিক্ত লবণ গ্রহণ একটা আছে একটা হচ্ছে ফলমূল বা শাকসবজি কম খাওয়া একটা চর্বি জাতীয় খাবার বা তৈলাক্ত খাবার কম খাওয়া এই তিনটি মূলত এই তিনটি যদি আমাদের থাকে তাহলে সেটা আমাদের হৃদরোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় এখন লবণ চর্বি আর ছাড়াও এখন আমরা দেখছি আবার আপনার চিনি অতিরিক্ত চিনি বা ক্যালোরি ডেন্স ফুড যেটাকে বলা হয় সেটাও কিন্তু হৃদরোগের ঝুঁকির সাথে জড়িত সেটা আমাদের ওজন বাড়িয়ে দেয় ওজন বাড়ালে আবার হৃদরোগের ঝুঁকি বাড়ে সুতরাং একটার সাথে আরেকটা জড়িত সুতরাং আমরা অনেক সময় বাংলাদেশে আমরা বলে থাকি তিনটে তিনটি সাদা জিনিস আর কি চিনি তারপরে লবণ এবং ভাত আমাদের অতিরিক্ত কার্বোহাইড্রেট হ্যাঁ এইটু এই তিনটা জিনিস খেলে আমাদের হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায় এবং আমরা বাংলাদেশে যেটা দেখছি এই তিনটাতেই আসলে আমরা খুব বেশি খাচ্ছি এবং সে কারণে আমরা যে যেটা দেখছি আমাদের অপরিণত বয়সে হৃদরোগের হার বেড়ে গেছে স্যার চিনি কি আসলে আমরা মানে ইদানিং এসে শুনছি যে হোয়াইট পয়জন বলা হচ্ছে এটা কি আসলে ফর্মালি বলা হচ্ছে নাকি আসলে এমনি এমনি আমরা বলছি আসলে কোনো কারণ আছে কিনা না এটা অবশ্যই কারণ আছে গবেষণা লব্ধ একে চিনি চিনি খেলে আপনার প্রথমত ওজন বাড়ে ওজন বাড়লে বডিতে শরীরে অনেক ধরনের মেটাবলিক পরিবর্তন হয় যেমন ডায়াবেটিস একটা হতে পারে ডায়াবেটিস আবার একটি সমস্যা আমাদের হৃদরোগের অন্যতম কারণ হতে পারে সুতরাং এটা এটা মানে গবেষণালব্ধ কথা এটা নতুন কোনো মানে আমরা শুধু বলছি তা না করে শুনছি কিন্তু বলা হচ্ছে এবং চিনি গ্রহণের পরিমাণও আমাদের কিন্তু বেড়ে গেছে অনেক হ্যাঁ যেমন আমরা আজকাল এই ধরনের কী বলে কার্বনেটেড বেভারেজ যেটা সুইট সুইট অ্যান্ড বেভারেজ সেটা খুব অভ্যস্ত হয়ে গেছি বাচ্চারা আমাদের এখন ফল ফল খাওয়ার থেকে ফলের জুস খাওয়াটা বেশি পছন্দ করে সবাই তারপরে সেখানে লবণ চিনি দুভাবে ব্যবহৃত হচ্ছে তারপরে প্রসেস ফুড এখানে আমরা কাচ্চি বেশি সেখানেও চিনি আছে সুতরাং এই চিনি থেকে ক্যালোরি অতিরিক্ত গ্রহণ করা হচ্ছে এবং ক্যালোরি বেশি গ্রহণের ফলে এই ধরনের অসুবিধাস। আসবো আমরা কাছে জানবো যে আসলে মানে আরও যদি আমরা খাবারের বিষয়গুলো বলি স্যার যেগুলো বলেছেন এর বাইরে আর কি আছে মনে হয় যে এগুলো ঝুঁকিকে অনেক বেশি বাড়াচ্ছে হৃদরোগের সো চিনি ডেফিনেটলি একটা অনেক বড় একটা গ্লোবাল একটা গবেষণার বিষয় এখন আমরা সবাইকে বলছি যে চিনি কমানোর জন্য এর বাইরে আমরা যদি চিন্তা করি তেল একটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা আমি মনে করি ঝুঁকির কারণ আমাদের দেশে বিভিন্ন রকম তেল আছে তো এবং বিভিন্নভাবে সেটাকে আমরা রান্নায় ব্যবহার করি এখন দুটো ব্যাপার একটা হলো তেলের পরিমাণ বা অ্যামাউন্ট আমরা আমাদের গবেষণায় বাংলাদেশেই আমরা একটা রিসার্চ করেছি ব্রেভ স্টাডি নাম দিয়ে সেখানে আমরা আট হাজার বাংলাদেশি হার্ট অ্যাটাক কেইস এবং আট হাজার কন্ট্রোল একটা কেইস কন্ট্রোল স্টাডি আমরা করেছি যে সুস্থ মানুষ তার সাথে আপনার হার্ট অ্যাটাক যাদের হয়েছে তাদেরকে আমরা তুলনা করেছি তো এটাকে কেইস কন্ট্রোল ডিজাইন বলে তো সেখানে আমরা দেখেছি যারা তেল বেশি খেয়েছেন বা বেশি খেতে অভ্যস্ত সেটা রিপোর্ট করেছেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অত্যন্ত বেশি বেশি এটা হচ্ছে প্রথম যে আপনি কি পরিমাণে খাচ্ছেন দ্বিতীয় হচ্ছে যে আপনি এই তেলটা কিভাবে রান্না করছেন বা রান্নায় ব্যবহার করছেন সেই বিষয়টা জানা দরকার তো আমরা দেখেছি যে আমরা প্রথমত দেখা যায় যে আমরা বলি মাছ একটা খুব ভালো জিনিস একটা বা শাকসবজি আমরা বলি যে খাবার আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এখন আপনি যদি অনেক তেল দিয়ে রান্না করেন তখন সেই শাকসবজি বা মাছের ভেতর প্রোটেকটিভ ফ্যাক্টর যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় এটা হচ্ছে একটা জিনিস আরেকটা হলো আমাদের দেশে একটা খুব কমন একটা ঘরে বা বিভিন্ন জায়গায় একটা সেটা হল যে একই তেল বারবার ব্যবহার করা তো এটা আমরা করি যে একটা সাধনের জন্য হয়তো আমরা জিনিসটা করি কিন্তু এতে করে আমরা যেটা নিয়ে কিছুক্ষণ আগে আলাপ করছিলাম যে ফ্যাট সেই জিনিসটা কিন্তু তৈরি হয় যেটা হচ্ছে আপনার হৃদরোগের জন্য অত্যন্ত ঝুঁকি মুখ ঝুঁকি ঝুঁকিপূর্ণ একটা একটা বিষয় তো সেই জন্য আমরা কতটুক তেল দিচ্ছি কি ধরনের তেল দিচ্ছি এবং কিভাবে আমরা ব্যবহার করছি এই সবগুলো বিষয়ে হৃদরোগের ঝুঁকিকে কিন্তু এফেক্ট করে তো সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট তেল একটা খুব ইম্পর্টেন্ট ধন্যবাদ আমি স্যার কাছে জানবো যে চর্বির বিষয়টা তো আসলে হৃদরোগের সাথে ব্যাপকভাবে ঝুঁকিপূর্ণ আমরা সবসময় জানি কিন্তু চর্বি জাতীয় খাবার কিভাবে হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে কোন ধরনের চর্বি এক্ষেত্রে দায়ী স্যার যদি বলেন আচ্ছা ডক্টর রাজীব তো একটু বলেছেন আমি যদি একটু সাপ্লিমেন্ট করি আমরা তো চর্বি যেটা বলি যে আমরা তেল থেকে যদি আমরা চর্বি ধরনের আছে না স্যাচুরেটেড অ্যান্ড পলি আনস্যাচুরেটেড বলি আমরা আমরা এটা এটা হচ্ছে বায়োকেমিক্যাল স্ট্রাকচার ফ্যাটি অ্যাসিডের বায়োকেমিক্যাল স্ট্রাকচার উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয় স্যাচুরেটেড পলি আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড যেটা মানে তেল বলি বিশেষ করে যে সমস্ত ভেজিটেবল অয়েলগুলো আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে পলি বেশি থাকে এবং সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো বলে আমরা যদি আপনি পরিমিত খান তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো এবং স্যাচুরেটেড যেটা যে তেলটা সাধারণত এটা আপনার প্রাণীজ হতে পারে চর্বি হতে পারে সেখান থেকে যে তেল আসে বেশিরভাগ ক্ষেত্রে ওখানে স্যাচুরেটেড থাকে তো সেটা আমাদের স্বাস্থ্য সরাসরি হৃদরোগের জন্য খারাপ এখন ডক্টর রাজীব বললেন যে আমাদের পলি আনস্যাচুয়েটেড ফ্যাটের মধ্যেও যদি আমরা সেটার মধ্যে ট্রান্সফ্যাটটা বেশি থাকে তাহলে সেটা আমাদের হৃদরোগের ক্ষতি করে থাকে আমরা যে বলছি যে পলিস্যাচুরেটেড ভালো কিন্তু আমরা যদি না জানি যে ওখানে ট্রান্সফ্যাটের পরিমাণটা কত আছে তাহলে কিন্তু সেটা স্যার আমরা ট্রান্সফ্যাটটাকে যদি একটু বিস্তারিতভাবে একটু জানি যে সেই বিষয়টা একটু দর্শকদের জন্য একটু সহজ করার জন্য ট্রান্সফ্যাটের এটা আসলে কি ট্রান্সফ্যাট আসলে চর্বির উপকরণ হচ্ছে ফ্যাটি অ্যাসিড এখন ফ্যাটি অ্যাসিডের বিভিন্ন ফর্ম আছে হ্যাঁ তো একটা ফর্ম হচ্ছে সিস ফর্ম বলা হয় এবং একটা বায়োকেমিস বায়োকেমিস্ট্রি ব্যাপার এত জটিল না গিয়ে সিস ফর্ম আছে ট্রান্সফর্ম আছে তো এই সিস ফর্মটাকে আমরা সাধারণত ব্যবহার করলে আমাদের শারীরিকভাবে সেরকম আমরা হৃদরোগের ঝুঁকিতে কম থাকে কিন্তু ট্রান্সফর্ম যেটা সেটা আসলে ন্যাচারাল না কিছু কিছু আছে ন্যাচারাল উৎপন্ন হয় সেটা খুবই কম যেমন গরুর দুধে কিছু ন্যাচারালি থাকতে পারে বা যে গরুর মাংসের মধ্যে ন্যাচারাল ট্রান্সফেট থাকতে পারে সেটা থাকলে আমাদের ক্ষতি ক্ষতির কথা বলছি না কিন্তু যেটা ক্ষতি হচ্ছে আমরা আসলে ট্রান্সফেট তৈরি করি তৈরি করি কীভাবে যেমন আমরা একটা পলিআনস্যাচুরেটেড ফ্যাট ফ্যাটকে তেলকে আমরা হাইড্রোজেনেশন করি হাইড্রোজেনেশন ইন্ডাস্ট্রিয়ালি করা হয় তাহলে এটা একটু সফট হয় যেমন মার্জারিন তৈরি হয় ডালডা তৈরি হয় বনস্পতি তৈরি হয় সেগুলো হচ্ছে ট্রান্সফেটের কোয়ান্টিটি খুব বেশি থাকে যখন আমরা এখানে হাইড্রোজেনেশন করি হাইড্রোজেনেশন করলেই ওখানে ট্রান্সফেটের পরিমাণটা বেড়ে যায় সেটা যখন আবার খাবার তৈরিতে ব্যবহার করা হয় স্বাভাবিকভাবে সেই ট্রান্সফারটা খাবারে চলে যায় হ্যাঁ তার মানে বিশেষ কিছু খাবারে যেখানে এই বনস্পতি ডালডা ঘি বা হাইড্রোজেনেটেড অয়েল তৈরি হচ্ছে ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত খাবারে ট্রান্সফারটা বেশি থাকে আচ্ছা তাহলে এই ভাজার জিনিসগুলো হচ্ছে ভাজা পোড়ার জিনিসগুলো ডালডা ডি যেগুলো তৈরি হয় সেটা আরেকটা ডক্টর রাজীব বলেন একই তেলকে যদি আমরা ভালো তেল আনসারচুর পরিমাণ করি বারবার ব্যবহার করা হয় এবং যদি সেটা একটা বারবার ব্যবহার করা একটা বেশি আবার তেলটাকে যদি বেশি আঁচে ব্যবহার করা হয় তাহলে ভালো তেলটাও ট্রান্সফারে রূপান্তরিত হয়ে যায় সুতরাং অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে একটা হচ্ছে ভাজা পোড়া জিনিসগুলোতে বেশি থাকে ট্রান্সফার ডিপ ফ্রাইড যেগুলো যেখানে বারবার তেল ইউজ করা হচ্ছে সেখানে বেশি থাকে আর এই যে বেকারি প্রোডাক্ট যেগুলো সেখানে তো এই যে ডালডা মার্জারিন অথবা শর্টেনিং বলে সেগুলো ব্যবহার করা হয় সেগুলোতে অনেক বেশি ট্রান্সফার থাকে

যখন এটা প্রথম আবিষ্কৃত হলো তখন ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো সারা পৃথিবীতে ওরা দে গট ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট যে এটা এমন একটা মানে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজিং একটা স্টেপ যেটাতে আপনার এই তেলটার শেলফ লাইফ আপনি বাড়িয়ে দিতে পারছেন আচ্ছা তো এটার অনেকগুলো আপনার ইন্ডাস্ট্রিয়াল বেনিফিট আছে তাদের ব্যবসায়িক কমার্শিয়াল দিক থেকে এক হচ্ছে এটা শেলফ লাইফ আমি বাড়াতে পারছি কারণ এটা একটু তরল একটা তেল সেটা আরেকটু থিকার হচ্ছে অনেকদিন টিকছে তো সেটা একটা জিনিস দ্বিতীয় হচ্ছে যে এটা খাবারের রুচির কিছুটা এটা এটা ইট গিভস এ ভেরি ডিস্টিং টাইপ অফ ফ্লেভার যেটা হচ্ছে তখন আরেকটু অ্যাট্রাকটিভ হয় আপনার কনজিউমারদের জন্য তো এই ধরনের কারণগুলোর জন্য কিন্তু এই আর্টিফিশিয়ালি এই হাইড্রোজেন হাইড্রোজেনেশন এই প্রসেসটা করা হয় এবং এই এই ব্যাপারটা একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এই ট্রান্সফ্যাট যেটা আমরা খুব অল্প পরিমাণে যেটা সোহেল ভাই বললেন যে আমরা হয়তো রুমিন অ্যান্ড ফ্যাট যেটা আপনার বিভিন্ন গৃহপালিত পশু সেখানে পেতে পারি কিন্তু মেইনলি যেটা হয় সেটা কিন্তু আর্টিফিশিয়াল দিস ইজ অ্যাবসলিউটলি ম্যানমেইড এবং এখন পাশ্চাত্য দেশগুলোতে এগুলো একদম ব্যান করে দেওয়া হয়েছে ডাব্লিউএইচও আপনার দু হাজার সালে এবং ইউএসডিএ এরা এরা কিন্তু মানে দে হ্যাভ গিভেন এ ডিসাইসিভ ডিসিশন যে ট্রান্সফ্যাট হ্যাজ টু বি কমপ্লিটলি রিপ্লেসড ফ্রম এখন এখন বাংলাদেশে আমি কাজ করি আপনারা থাকেন বাংলাদেশে আমরা বাইরে খাই আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যে লোকাল ফুড ইন্ডাস্ট্রি সেখানে এখনও ডাব্লিউইচ বা আমেরিকা বা ইউরোপের যে সমস্ত আমরা রেগুলেশন ওখানে আপনার ইমপ্লিমেন্টেশন হয়েছে আমাদের দেশে সেটা সে এখনও হয়নি এবং এটা আমাদের দেশে এই যে হৃদরোগ এত বেড়ে যাচ্ছে এটা একটা বড়ো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আমি অন্তত মনে করি সেটা যে ট্রান্সফ্যাট এবং এটা যথেচ্ছ ব্যবহার যেটা আমাদের ফুড ইন্ডাস্ট্রিতে হচ্ছে এবং সেটার আমাদের আরেকটু চিন্তা করতে হবে যে কিভাবে আমরা একটু বেটার রেগুলেট করতে পারি বা যে গাইডলাইন আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে গাইডলাইন আছে বা অন্যান্য পাশ্চাত্য যে গাইডলাইন আছে ট্রান্সফ্যাটের ব্যাপারে সেটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এখন আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে কিভাবে ট্রান্সফারটা অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকটা করে জি ট্রান্সফার যেটা গবেষণায় দেখা গেছে যে আমাদের তো আমরা কোলেস্টেরলের নাম শুনেছি এখন কোলেস্টেরল হাই ডেন্সিটি কোলেস্টেরল আছে যেটা হলো আমরা বলি ভালো কোলেস্টেরল আবার লো ডেন্সিটি কোলেস্টেরল আছে যেটাকে আমরা বলি খারাপ বা ব্যাড কোলেস্টেরল এখন গবেষণায় দেখা গেছে যে আপনাকে যদি বেশি ট্রান্সফ্যাট যুক্ত খাবার দেয়া হয় আপনার শরীরে সেই খারাপ ব্যাড এলডিএল কোলেস্টেরল যেটাকে বলে সেটা বেড়ে যাবে এবং সেই এলডিএল কোলেস্টেরল হার্ট অ্যাটাকের সাথে সরাসরি সংযুক্ত এটা হার্ট অ্যাটাকের রিস্ক বাড়িয়ে দেয় সো এটাই হচ্ছে মেইন হয়ে যেটার মাধ্যমে আপনার ট্রান্সফ্যাট সরাসরি আপনার হার্ট অ্যাটাক কজ করতে পারে ধন্যবাদ আমরা এই আলোচনার ফাঁকে বা হৃদরোগ নিয়ে এটি প্রতিবেদন দেখে আসি দর্শক হৃদরোগের বিষয়ে সময় টিভিতে প্রচারিত একটি প্রতিবেদন চলুন আমরা দেখে আসি ধূমপানের কাছে ধরাশায়ী নিজাম উদ্দিন প্রবাস জীবনে কাজের ফাঁকে প্রতিদিন অন্তত বিশটি সিগারেটে অভ্যস্ত হয়ে পড়েন হাটে তিনটি ব্লক নিয়ে দেশে ফিরে এখন হাসপাতালে ভর্তি দিনে বাইপাস সার্জারির পর এখন কিছুটা সুস্থ হলেও ঝুঁকিমুক্ত নয় তার জীবন আর্থিক মানসিক সবদিকে দিকে আমার ক্ষয়ক্ষতি হয়েছে তো আমি সেই নেক্সট জেনারেশন যারা আছে তারা সিগ্রেট থেকে মুক্ত থাকুক এমন অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে হাসপাতালে শয্যাশায়ী হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ বিপুল অর্থ ব্যয়ের পাশাপাশি বড় বড় সার্জারির মাধ্যমে সাময়িক মুক্তি মিললেও মৃত্যু ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি পাচ্ছেন না অনেকেই তিনটে ব্লক একটা হচ্ছে নিরানব্বই অর্সেন্ট দুইটা নব্বই রুদ্ধে হাটের ফুটোয়ারা বন্ধ করার জন্য এক লাখ হাজার টাকা খরচ হয়েছে তবে রিদরোগের ঝুঁকি থেকে মুক্ত থাকতে অনেকেই আবার সতর্ক জীবন জীবনযাপন করছেন প্রকৃতির মধ্যে আসার জন্য ওদিকে নিয়ে ব্যায়াম করার জন্য যাতে করে আমরা রিদরোগ অন্যান্য রোগগুলো থেকে ঝুঁকি মুক্ত থাকতে পারি রেগুলার হার্টসি ওজন কমছে তারপরে রিদরোগেস থেকে যে ভয়টাই আগে চেয়ে অনেক কমে আসছে আরকি রিদরোগের চিকিৎসা রাজধানীর বাইরে ছড়িয়ে দিতে পর্যাপ্ত সেবার পাশাপাশি সহায়ক জনশক্তি তৈরির তাগিদ বিশেষজ্ঞদের 40 থেকে 60 বছরের ভিতরে তারা হয় মারা যায় কে লিল হয় যখন তার ফ্যামিলির জন্য জাতির জন্য অনেক কিছু করতে পারে বেছেও যদি তাকে তাহলে সে একজন নর্মাল মানুষের মতো তার কাজের আউটপুট হবে না গত সাত বছরে বিভিন্ন হাসপাতালে একচল্লিশ দশমিক তিন শতাংশ পর্যন্ত বেড়েছে হৃদরোগীর সংখ্যা কিন্তু সেই হারে বাড়েনি চিকিৎসক নার্স শয্যা সংখ্যাসহ অন্যান্য সুযোগ সুবিধা এ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন হৃদরোগ থেকে বাঁচতে তামাক ও চর্বিযুক্ত খাবার বর্জন নিয়মিত কায়িক পরিশ্রম সহ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি জরুরি মুজাহিদ শুভ সময় সংবাদ ঢাকা দর্শক প্রতিবেদনটি দেখলেন আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায় স্যার আপনার কাছে জানবো যে লবণের বিষয়ে আমরা কিছুটা আলোচনা করেছিলাম যে এটা আসলে পরিমাণটা কমাতে পারি কিভাবে আমরা সচেতন করতে পারি কীভাবে আমরা খাবার টেবিলে দেখি যে মানে খেতেই লবণ ব্যাপকভাবে ব্যবহার করছে আরও বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে আমরা কমাতে পারি কীভাবে স্যার হ্যাঁ কমানোটা একটা চ্যালেঞ্জ কারণ আমাদের খাবার খাবারের তো আসলে পরিবারের মাধ্যমে আসে এবং ওইটা প্রায় জেনারেশনের যাব চলে আসছে এটা অবশ্যই চ্যালেঞ্জ কিন্তু এটা সম্ভব করা কারণ আমরা তো আগে আমাদের জানা ছিল না একটা পরিমাণও সম্ভবত আছে কত আমি খেতে পারবো প্রতিদিন আমাদের ডব্লিউএচও রিকমেন্ড করে পাঁচ গ্রাম পার ডে প্রতিদিন পাঁচ গ্রাম পাঁচ গ্রাম বলতে বোঝায় আসলে এক চা চামচের ভর্তি এক চা চামচ ভর্তি পাঁচ গ্রাম এবং সেই পাঁচ গ্রামটা হচ্ছে পুরো সারাদিনে সব ধরনের সব কিছু লবণ মিলে খাবারের লবণ প্লাস অন্য অন্য ন্যাচারালি যে লবণ থাকে সেই লবণ সব মিলিয়ে পাঁচ গ্রাম আমরা খাচ্ছি কতটা এখন আমরা একটা গবেষণা হার্ট ফাউন্ডেশনে দেখেছি আমরা এখন খাচ্ছি অ্যাভারেজে নয় থেকে এগারো গ্রাম নয় থেকে এগারো গ্রাম আমাদের রেঞ্জ হ্যাঁ এর মধ্যে আমরা দেখেছি শহরাঞ্চলে যারা বসবাস করছি তারা প্রায় দশ থেকে এগারো গ্রাম খাচ্ছে এবং গ্রামাঞ্চলে একটু কম নয় নয় গ্রামের মতো তাদের কাছাকাছি হ্যাঁ তাও কাছাকাছি কিন্তু একটু কম তারা সেটা কারণ আছে কারণ ওখানে প্রসেস ফুড তারা কম খাচ্ছে এবং খাদ্যের পরিমাণও কম ক্যালোরিও কম সেটা তো তার মানে প্রায় ডাবল আমরা খাজিরি রিকমেন্ডেড লেভেল থেকে ডাবল ডাব্লিউএচ যদি পাঁচ গ্রাম বলছে আমার মানে ইউকে এখানে ওরা আরও আরও কমিয়ে দিয়েছে টার্গেট আরও কমানোর কথা বলছে হ্যাঁ তো এখন কমানো যায় কি করে কমানো যাওয়ার একটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে চেষ্টা করলে কমানো যায় কিন্তু ব্যক্তিগতভাবে চেষ্টা করলে আপনি যে খুব সফল কাম হবেন তা না কারণ যদি আপনি বাইরে যে খাওয়া দাওয়া করছেন সেখানে যদি অনেক বেশি লবণ থাকে তাহলে লবণ লাভ হচ্ছে না সুতরাং অ্যাজ এ হোল কিছু রেগুলেশনের মাধ্যমে আমাদের খাবারের যে প্রসেস ফুডে যে লবণটা অ্যাড করা হয় সেটাও কমিয়ে আনতে হবে সুতরাং একটা ব্যক্তিগত প্রচেষ্টা যেমন বাসায় আপনি রান্নার সময় কম লবণ দেবেন এক্সট্রা লবণ একেবারেই বন্ধ করে নিতে হবে যেটা আমরা বেশিরভাগতে নিয়ে থাকি আরেকটা হচ্ছে কিছু সরকার থেকে বিএসটিআই বা ফুড সেফটি অথরিটি তারা লিমিট করে দিবে প্রসেস ফুডে এর কতটুকু একশো গ্রামে কতটুকু লবণ থাকতে পারবে যেটা ইউকেতে আছে যেমন লবণ ব্রেডে রেড এর মধ্যে লবণের একটা নির্দিষ্ট পরিমাপ করে দেওয়া আছে এর বেশি লবণ থাকতেই পারবে না এবং এই কাজটা করে একমাত্র এই কাজটা করেই ইউকে অথবা নিউজিল্যান্ডে লবণের পরিমাণ গ্রহণ অনেক অনেক কমে গেছে স্যার আমি সাথে যোগ করতে চাই আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে একটা এই ধরনের কথা প্রচলিত যে কাঁচা লবণ খেলে ক্ষতিগ্রস্থ হয় কিন্তু যেটা তরকারির মধ্যে দেওয়া হয় সেটা হয়তো ক্ষতি করে না এই বিষয়ে আপনার পড়া এটা আসলে ভুল ধারণা কাঁচা লবণ অথবা তরকারিতে দিলে এটা লবণই থাকে কারণ আমরা সোডিয়ামের কথা সোডিয়ামটাই সমস্যা আমাদের সোডিয়াম থেকে থেকেই যায় এবং সেটা কীভাবে ক্ষতিকর এবং অনেকে বলে লবণ টেলে খেলেও নাকি অসুবিধা হয় নাকি সেটাও ভুল ধারণা ওটা লবণটা সোডিয়ামটা লবণই থাকে আর কি এবং লবণের জন্য মূলত আমাদের যেটা হয় উচ্চ রক্ত আমরা যদি অনেক ছোটবেলা থেকে বেশি লবণ খেতে থাকি তাহলে খুব কম বয়সে আমাদের উচ্চ রক্তচাপটা হয়ে যায় এবং সেই উচ্চ রক্তচাপটা পরবর্তী হাট ফেল হাটেট হাটের সমস্যা করে শুধু উচ্চ রক্তচাপ না অনেক ছোটবেলা থেকে বেশি লবণ খেলে বয়সকালে গিয়ে আমাদের অস্টিওপোরোসিস যেটা মানে ক্ষয় হাড়ের ক্ষয় রোগ সেটাও হয় এই জন্য দেখবেন বাতের ব্যথা এগুলো কিন্তু আমাদের দেশে অনেক বেশি হচ্ছে এখন তো বয়স্ক লোকজন দেখা যাচ্ছে ওদের কিন্তু এই অনেক ক্রনিক্যালি এক্সপোজ টু হাই সল্টের জন্য এটা হতে পারে ধন্যবাদ আমি স্যারের কাছে জানবো যে আসলে আমরা তো এখন মানুষের মানে বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ার পরিবর্তে ফলমূল নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী করছি বলছি বিভিন্নভাবে কিন্তু এখানে কিন্তু ফর্মালিনের একটি বাধা আছে তো সেটি আসলে হৃদরোগের ক্ষেত্রে মানে কোনো ঝুঁকি বাড়ায় কিনা ফরমালিনটা কোনো সমস্যা করে কিনা ফরমালিনটা হচ্ছে একটা প্রিজারভেটিভ বেসিক্যালি এবং পাশ্চাত্য দেশগুলোতে ফরমালিন বা ফরমালি হাইট যেটাই আপনি বলেন সেটা দেখা গেছে যে মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো তো এখন আমরা এটা আমাদের দেশে খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করছি আনফর্চুনেটলি তো কিছু কাজ আমরা পড়েছি পাশ্চাত্য দেশগুলোতে গবেষণা যেগুলো হয়েছে সেখানে দেখা গেছে যে সমস্ত পেশাদারী মানুষজন সেই মৃত সংরক্ষণের কাজগুলো করেন এটা কিন্তু একটা বেশ বড়ো একটা ইন্ডাস্ট্রি বিদেশে তো তাদের উপর গবেষণায় দেখা গেছে যে তাদের অনেক ধরনের রোগ ব্যাধি হয়েছে প্রথমত হয়েছে এএলএস বলে একটা মোটর নিউরন ডিসিজ হয়েছে যেটা হচ্ছে আপনার নার্ভাস সিস্টেমের একটা রোগ যেটা হলে আপনার যেটা নার্ভ টিস্যুস সেটা নষ্ট হয়ে যায় এবং মারা যায় সেই টিস্যুগুলো তারপর দেখা গেছে যে এর থেকে ক্যান্সার রিপোর্ট হয়েছে বিভিন্ন স্টাডিতে যে ফর্মালিন থেকে আপনার যেমন ব্লাড ক্যান্সার হয়েছে হৃদরোগের কথায় আসি হৃদরোগে সরাসরি হিউম্যান যে সমস্ত স্টাডি সেগুলো খুব কম এখন পর্যন্ত কারণ আমাদের দেশের মতো এত ব্যাপক আকারে ফর্মালিন আমার মনে হয় না খুব 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 বেশি দেশে ব্যবহৃত হয় বলে তবে কিছু কিছু সরকার একটু কড়াকড়ি করার কারণে সেটাই আমার মনে হয় কিছু পজিটিভ কিছু পদক্ষেপ রিসেন্টলি নেওয়া হয়েছে বাট এখনও যেটা আছে আমার ধারণা সাবস্টেন্সিয়াল এবং দেখা গেছে যে ছোট ছোট যে সমস্ত কাজ আছে ফর্মালি এবং হার্ট অ্যাটাকের উপরে সেখানে দেখা গেছে যে মানুষের অ্যারিথমিয়া হচ্ছে যেটা হচ্ছে আপনার ইরেগুলার আমাদের যে হার্ট বিটিং এবং সেখান থেকে আমরা যেটাকে বলি কার্ডিয়াক ডেথ বা হঠাৎ করে মারা যাওয়া সেই জিনিসটা হতে পারে তো তো এই জিনিসগুলো নিয়ে আরেকটু গবেষণা দরকার কিন্তু ফর্মালিন যে আপনি যদি দীর্ঘকাল ধরে ফলমূল শাক সবজি বা অন্যান্য খাদ্য সংরক্ষণের জন্য যদি ব্যবহার করেন এবং মানুষ যদি সেটা খায় এটার দীর্ঘমেয়াদী ক্ষতি এটা এটাতে কোনো সন্দেহ নেই এবং সেটা অলরেডি আমাদের ইম্প্যাক্ট করছে জি আমি স্যারের কাছে জানবো যে আমাদের বাজারে এক ধরনের বিদ্যমান কিছু কথা আছে যে এই এই ভিটামিন খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায় তো এটা আসলে কতটুকু সত্য অথবা এই ধরনের প্রচলিত ভুলগুলো আসলে কি কি আমি আমার মনে হয় এই প্রশ্নটা ভালো হবে কিন্তু আমি ফরমালিনের ব্যাপারে বলতে চাই আমার মনে হয় এখানে একটু কিছু অবশ্যই ফরমালিনের শারীরিক কিছু ক্ষতি আছে কিন্তু ফরমালিনের ভয়ে আমরা কি বলে সেটা কিন্তু ভুল কারণ আমরা দেখেছি আমাদের গবেষণায় বাংলাদেশে এমনি মানুষ শাক বেশি খায় কিন্তু ফলমূল গ্রহণ করা হয় খুবই কম খুবই কম যেটা বলা হয় ডাব্লিউচর একটা বিশ্ব স্বাস্থ্যের একটা আমার রিকমেন্ডেশন আছে যে ফাইভ সার্ভিং খেতে হবে মানে অন্তত সেটা যদি আমরা আমাদের খাদ্যাভ্যাসের দিকে টার্গেট ই করি তাহলে অন্তত একটা ফল বা দুটা ফল আমাদের খেতে হবে প্রতিদিন তো সেটা আমরা খাই না আমাদের বেশিরভাগ লোকে খায় না এবং এখন যখন আমরা ফল খাওয়ার কথা বলি তখনই মানুষ বলে আমাদেরকে যে ফর্মালিনের জন্য কীভাবে খাবো কিন্তু এটা পুরো ভুল ধারণা ফরমালিন ব্যবহার হয় কিন্তু সেই পরিমাণ বা আমাদের দেশে এখন আর ব্যবহার হচ্ছে না যেটা আমরা মাঝখানে একটু ভয় পেয়েছিলাম এবং রিপোর্টিংয়ের পরে বা সরকারের পদক্ষেপের পরেও এখন ফর্মালিনের ব্যবহার অনেক কমেছে এবং ফল খাবেন যদি ফর্মালিনের ভয় থাকে তো ধুয়ে খাবেন খাবেন একটু ধুয়ে খাবেন বা চামড়াটা পিল করে খাবেন মানে চামড়াটা যেমন আপেলের চামড়া খুলে খাবেন পেয়ারা চামড়াটা খাবেন সেটা পেস্টিসাইড থেকেও আপনাকে রক্ষা করবে ফর্মালিন যদি থাকে তাহলে সেখানে রক্ষা করবে কিন্তু ফর্মালিনের ভয় আমি শাকসবজি ফলমূল খাবো না এটা আসলে ধোপে ঠিকানা বলে কেবারে আমি স্যারের কাছে তাহলে জানি যে আসলে এই যে ভিটামিনের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো এটা আসলে কতটুকু সত্য আসলে অথবা এটা আসলে আপনি বলেন ব্যাখ্যা দেন সো আমরা শুধু এদেশে না সারা পৃথিবীতেই এটা খুব পপুলার একটা জিনিস যে আমরা ভিটামিন সাপ্লিমেন্টস খাওয়া যে বিভিন্ন পজিটিভ হেলথ ইম্প্যাক্ট আছে সেটা চিন্তা করে এবং প্রচুর সাপ্লিমেন্ট বিক্রি করছে এরকম অনেক প্রতিষ্ঠান অসম্ভব একটা বিজনেস কিন্তু দেখা গেছে যে আমরা প্রথমত গবেষণা যেগুলো মেকানিস্টিক গবেষণা যেটা আর হলো পপুলেশনে যে গবেষণা দুটোই আমি বলছি মেকানিস্টিক গবেষণায় দেখা গেছে যেগুলো আপনি যদি এই ভিটামিন সাপ্লিমেন্টগুলো খান বায়ো অ্যাভেলেবিলিটি বলে একটা জিনিস আছে যে আপনার শরীরে অ্যাকচুয়ালি কতটুক জিনিসটা যায় দেখা গেছে যে অলমোস্ট অলও ফেট আমরা আসলে ইউরিনের সাথে বের করে দিচ্ছি আমাদের সিস্টেমে আসলে খুব কমই যাচ্ছে আচ্ছা এই জিনিসটা আমরা সবসময় হয়তো রিয়েলাইজ করি না এবং সেটার খুব সুন্দর মানে রেজাল্ট দেখা গেছে আমরা যখন ক্লিনিক্যাল স্টাডিগুলো করেছি পপুলেশনে বা পেশেন্ট গ্রুপে সেখানে দেখা গেছে যে ভিটামিন ডি একটা দারুণ একটা এক্সাম্পল যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট যখন আমেরিকায় একটা ভাইটাল বলে একটা বড় একটা স্টাডি হয়েছে সেখানে দেখা গেছে অ্যাকচুয়ালি সেই সাপ্লিমেন্ট যারা খেয়েছেন তাদেরকে যখন সাপ্লিমেন্ট যারা খাননি তাদের সাথে কম্পেয়ার করা গেছে দেখা গেছে এই দুই গ্রুপেই হার্ট অ্যাটাকের রেট একেবারে একই রকম তার মানে হচ্ছে যে ভিটামিন ডি অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক বা অন্যান্য ডিজিজকে প্রিভেন্ট করতে যেটা আমরা প্রথমে ভেবেছিলাম কোনো সাহায্য করেনি এবং ভিটামিন সি এর ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেই ধরনের রেজাল্ট ভিটামিন বি কমপ্লেক্স এক্স্যাক্টলি সেম ধরনের রেজাল্ট তবে তাদের কিছু কিছু লিমিটেড মানে হেলথ বেনিফিট আছে ইমিউন ফাংশনের উপর বা বাচ্চাদের বা যাদের ভিটামিন ডেফিসিয়েন্সি আছে তাদেরকে ভিটামিন সাপ্লিমেন্ট দিতে হবে কারণ ভিটামিনের সেই সাপ্লিমেন্টেশনের ওয়েটা কি হবে কি ধরনের সেটাকে ইনজেক্টেবলভাবে হবে যেখানে বায়ো অ্যাভেলেবিলিটি বেটার সেই জিনিসগুলো চিন্তা করতে হবে কিন্তু আমরা যদি যেটাকে আমাদের দেশে বলে মুড়ি মুড়কির মতো আমরা যদি জিনিসটা খাই সেটার অ্যাকচুয়ালি কোনো হেলথ ইম্প্যাক্ট নেই আপনি জাস্ট মানে ইউ আর ওয়েস্টিং ইউর মানি যেটা এখন পাশ্চাত্যে বলা হয় আর কি থ্যাংক ইউ স্যার আমি তাহলে একটু সহজভাবে যদি একটু জানতে চাই যে এই যে এটা খাবো না এটাতে আমাদের অনেক সমস্যা আমরা যদি বলি যে একটা মানুষ কি খাবে আসলে যা হৃদরোগে তাকে এফেক্ট করবে না বরঞ্চ তার জন্য ভালো হবে শারীরিক সুস্থতার জন্যে একটু যদি বলেন স্যার খুব জটিল প্রেসক্রিপশান মানুষকে খাবারের প্রেসক্রিপশান দেওয়া আমি যেটা বলবো যে খাবেন পরিমিত খাবেন হ্যাঁ বেশি কোনো কিছু খাবেন না যতটা সম্ভব তেল কম খাওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব চিনি পরিহার করার চেষ্টা করবেন হ্যাঁ আমরা চিনি কোথেকে বেশি নেই আমরা যদি আমাদের সাধারণ যারা আমরা চাকরিজীবী দেখি বেশিরভাগ চিনি কিন্তু আমরা খাই আমাদের চা থেকে হ্যাঁ সারাদিনে অন্তত বিভিন্ন মিটিং মিছিল মিটিংয়ে বসে আমরা যে চা খাই রাস্তাঘাটে চা খাই আমার তো মাঝে মধ্যে দশ কাপে বেশি চা খাওয়া হয়ে যায় তো আর এটা ছাড়া বাংলাদেশে আর একটা সমস্যা যে প্রত্যেক দোকানদার চা বিক্রি করেন আর কি গরম পানি আর একটু চা চিনি মিশিয়ে দিলে হয় এবং বেশি চিনি দিয়ে খাওয়া তো সেই চিনিটা অ্যাভয়েড করা দরকার লবণ কম খেতে হবে লবণ কম খাওয়ার চর্বি আমি তেল তেলটা রান্না তেলের ব্যবহার কমাতে হবে বাংলাদেশে আগে একটা প্রচলিত ছিল আমাদের এক জেনারেশান আগেই প্রতিটা পরিবারে দুটা শিশি থাকতো একটা কেরোসিনের জন্য আর একটা হচ্ছে সরিষার তেলের জন্য হ্যাঁ এবং সরষা তেল দিয়ে রান্না হতো কারণ সরষা তেলের রান্না কিন্তু তেল বেশি দেওয়া যায় না কম ব্যবহার করতে হয় আর কেরোসিন তো বাতি বা রান্নার জন্য চুলার জন্য তো ওই এক শিশিতেই এক সপ্তাহ চলে যেত আর এখন ওই পরিবারই এখন আমরা পাঁচ থেকে দশ লিটার পর্যন্ত তেল খেতে হয় আমাদের এই যে অতিরিক্ত তেল আমরা এক জেনারেশনে খাচ্ছি এত বেশি এটা যাচ্ছে কোথায় এটা আমাদের চর্বি হার্টের অ্যাটাক এটার কারণ হয়ে দাঁড়িয়েছে সব কিছুই আমি বলবো যে ওটা একেবারে খাওয়া যাবে না এটা একেবারে খাওয়া যাবে না সেটা ঠিক না পরিমিত খাবেন এবং কতগুলো জিনিস কেয়ারফুলি থাকতে হবে চিনি চা চিনি লবণ এবং ধন্যবাদ আমি আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি স্যারের কাছে জানবো যে আমরা প্রত্যেকটা রোগ শুধু অসংক্রামক ব্যাধি না সব ধরনের রোগের ক্ষেত্রে বাংলাদেশে দেখি যে গবেষণার জায়গা থেকে আমরা অনেক বেশি পিছিয়ে হৃদরোগের ক্ষেত্রে যদি আমরা জানতে চাই যে দেশে গবেষণা কেমন হচ্ছে আপনি যেহেতু দেশের বাইরে আছেন ইংল্যান্ড বাংলাদেশ যৌথভাবে কোনো ধরনের কোনো কাজ হচ্ছে কিনা হৃদরোগ নিয়ন্ত্রণে বলবেন আমরা গত দশ বছর ধরেই কেমব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে বাংলাদেশে বিভিন্ন বড় স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং হাসপাতাল যেগুলো আছে তাদের সাথে কাজ করছি এবং অসংক্রামক রোগ নিয়েই মেনলি আমরা কাজ করি তো তার মধ্যে একটা বড় কাজ আমরা যেটা এখন করছি এটার নাম হলো কেপেবল প্রোগ্রাম যেটা হলো ইউকের তিনটি ইউনিভার্সিটি কেমব্রিজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং ইউনিভার্সিটি অফ অ্যাভার্ডিন স্কটল্যান্ডে আর বাংলাদেশে আমাদের পার্টনার আছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল আইডিসিআর যেটা সরকারের একটা গভর্নমেন্ট এজেন্সি আইসিডিডিআরবি মহাখালীতে এবং হচ্ছে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি এই এই চারটি ইনস্টিটিউশন হচ্ছে আমাদের পার্টনার আমরা যেটা করছি এই কেপাবল প্রোগ্রামের মাধ্যমে এটা একটা প্রায় টুয়েলভ মিলিয়ন ডলারের প্রোগ্রাম এবং এই পুরো অর্থ সাহায্যটাই এই প্রকল্পের জন্য ইউকে থেকে এসছে বাংলাদেশের জন্য অনলি ফর বাংলাদেশ সো আমরা এই প্রকল্পের মাধ্যমে তিনটা জিনিস আমরা অ্যাচিভ করার চেষ্টা করছি এক হচ্ছে যে আমরা একটা অনেক বড় একটা কোহর্ট আমরা বলি যেটা হচ্ছে আপনার একটা একটা বড় একটা পপুলেশন গ্রুপ আমরা রিক্রুট করছি এটা আমরা ঢাকায় মতলবে একটা গ্রামাঞ্চলে এবং ঢাকার একটা স্লাম বা বস্তি অঞ্চলে প্রায় এক লক্ষ লোকের উপর এই গবেষণাটা হবে তো এই এক লক্ষ লোকের ওপর আমরা দেখব যে তাদের বিভিন্ন লাইফস্টাইল তাদের এনভায়রনমেন্টাল বা পরিবেশগত এবং তাদের জেনেটিক রিস্ক ফ্যাক্টর কি আছে এই বিভিন্ন অসংক্রামক রোগগুলোর জন্য তো এটা হলো প্রথম যে আমরা একটা বড় একটা এক লক্ষ লোকের লোকের উপরে এত বড় পরিসরে হয়নি সাউথ এশিয়াতেও খুব কম আছে তো এটা একটা পায়োনিয়ারিং একটা ইনিশিয়েটিভ আমি বলবো তো সেই জিনিসটা আমি ক্যাম্ব্রিজ থেকে লিড করছি আমার কোলাবোরেটরদের সাথে এবং বাংলাদেশে আমাদের কোল্যাবরেটাররা আছেন বিভিন্ন ইনস্টিটিউশনে যারা আমরা একসাথে কাজটা করছি দ্বিতীয়ত আমরা যে কোনো একটা প্রকল্প যদি লং টার্ম সাস্টেনেবল করতে হয় আমরা বিলিভ করি যে এখানে আমাদের লোক বল তৈরি করতে হবে বা ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে তো আমরা চার বছরে আমরা আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের অন্তত একশো জন আর্লি ক্যারিয়ার রিসার্চার তাদেরকে ট্রেন আপ করা এবং সেটা শর্ট কোর্সের মাধ্যমে হবে সেটা ফেলোশিপের মাধ্যমে কেমব্রিজ ইউনিভার্সিটিতে তারা লং টার্ম ফেলোশিপও করবে যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় লক্ষ্য যে বাংলাদেশে একটা সাস্টেনেবল একটা একটা গবেষণার লোকবল তৈরি করা কারণ এই এই জিনিসটা খুব জরুরি আমি মনে করি এবং তৃতীয়ত আমাদের দেশের যে বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো আছে সেটা স্বাস্থ্যক্ষেত্রে সেটা সেটা আমাদের সরকারি সেক্টরে সো বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট এবং এর সাথে সাথে রিজিয়ানাল অন্যান্য দেশে আমাদের নেইবারিং কান্ট্রিগুলোতে যে সিমিলার যেই ইনস্টিটিউশনগুলো আছে তাদের মধ্যে আমরা একটা কোলাবোরেটিভ একটা নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছি আচ্ছা সো টু প্রমোট ফার্দার কোলাবোরেশন সো কোহর বিল্ডিং ফর রিসার্চ ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড কোলাবোরেশন প্রমোশন সো এই তিনটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এই এই বড় প্রকল্পটার ধন্যবাদ স্যার কিছু যোগ করতে চান কিনা না আমরা খুবই আনন্দিত আমরা কেপাবলের সাথে জড়িত আছি এবং আমরা বছর তিনে যাবৎ কাজটা শুরু করেছি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এখানে আমরাই বোধহয় প্রথমে শুরু করেছিলাম এই কোহরটা তৈরি করা ওনাদের সাথে পরবর্তীতে এটা আরও ব্যাপকতা লাভ করে এবং আশা আমরা আশাবাদী এখান থেকে আমরা এমন কোনো তথ্য পাব যে বাংলাদেশে কেন এত ব্যাপকভাবে হৃদরোগ হচ্ছে সে সম্পর্কে কারণগুলো আরও সুনির্দিষ্টভাবে আমরা জানতে পারবো এটা দুটো আছে একটা হচ্ছে আচরণগত ব্যাপারটা আছে আর আমাদের জিন কোন আসলে জেনেটিক বা বংশগত কোনো কারণ আছে কিনা সেটাও আমরা দেখছি সেটা একটা খতিয়ে দেখা হচ্ছে এখান থেকে যে তথ্যগুলো আসবে সেটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেই অনুযায়ী বা ইমপ্লিমেন্ট করতে পারি বা নতুন ধরনের ইন্টারভেনশন বা ওষুধ তৈরিতে হেল্প করতে তৈরি করতে পারি তাহলেও সেটা আমাদের জন্য বিরাট একটা কাজ আপনাদের দুজনকে ধন্যবাদ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি বদ্যিবাড়ির দর্শকদেরকে খুব সহজ করে এবং নতুন নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করার জন্য আবার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ আর দর্শক দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যাবার আগে আপনাদের আবারও বলছি হৃদরোগ একটি জটিল রোগ হৃদরোগের প্রধান কারণ হিসেবে ধরা হয় রক্তে কোলেস্টোরলের মাত্রা বেড়ে যাওয়া পরিকল্পিত খাদ্য গ্রহণের মাধ্যমে যা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব এক্ষেত্রে আশযুক্ত খাবার বেশি খাওয়া চর্বিযুক্ত খাবার পরিহার করা ও পরিমিত খাবার গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা তাই হৃদরোগে আক্রান্ত হবার আগেই পরিকল্পিত খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন আনুন আজ এ পর্যন্ত আগামী শুক্রবার ঠিক রাত আটটায় বুদ্ধিবাড়িতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের